আমি আমেরিকায় যাব না, ইরাকে যাব না, ইরানে যাব না, বাংলাদেশে যাব না, পাকিস্তানে যাব না, আমি আপনার এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাব। ও সোনার মালিক আমার, মুসলমান জাতি পরিবর্তন হয় না, মুসলমানের বাড়িতে যে কোরআনটা মোড়া ছিল গো আজও মোড়া আছে নাকি, পরিবর্তন করে সকালবেলায় প্রত্যেক দিন পড়ি, কোনটা মোড়া আছে নাকি খুলি? তাহলে আমাদের পরিবর্তন নাই। তবে বর্তমান যে মাসটা চলছে শাবান মাস, এই মাসে একটু পরিবর্তন দেখা যায়। কেন, দাদা মরে গেছে, নানি মরে গেছে, মা মরে গেছে, ওনাদের কথা চিন্তা করে একটু খতম পড়তে হয়। আর যারা পড়তে পারে না, ইমাম সাহেবের বলে 200 টাকা দিচ্ছি একটা খতম বিক্রি করো, বলে না খতম কি বিক্রি করা। অনেক মসজিদের ইমাম সাহেব, মাশাল্লাহ, আপনাদের এলাকার যিনি ইমাম প্রধান বক্তা যিনি ছিল, এলাকার হুজুরা হলো মাতার তাজ, মাতার মুকুট, মাতার মণি। আর প্রধান বক্তা কে হয় জানেন? মসজিদের ইমামকে প্রধান বক্তা করবেন, তানার পরিপূর্ণভাবে হক দেবে। আমি 2 ঘন্টা আসবো, 6,000 টাকা নিয়ে যাব, আর ইমাম সাহেব সারা রাত জেগে থাকবে, ও ব্যাচারির বেলায় 200 টাকা, কথা ঠিক কিনা? আমি ঈদের সময় আমার নিজের ছেলেটা দিয়েছি 20 টাকা, আমার শালির ছেলের দিয়েছি আমি 20 টাকা, আর আমার নিজের ছেলের ক টাকা দেবো, 10 টাকা নাকি 30 টাকা, কোনটা বেশি দেবো না কম দেবো? বেশি দেবো না। আর ঠিক দেখেন, ইসলামের দিকে দেখেন, কোরআনের খাতিরে, নবীর হাদিসের খাতিরে, আলেম ওলামাদের দিকে বিচারটা দেখেন। ইমাম সাহেব হবে মাতার তাজ, সর্দার। আপনার মেয়েটার শরীর খারাপ, রাত 12টার সময় আপনি টালিগঞ্জে আমার কাছে গিয়ে বলবেন হুজুর হুক দিয়ে দেন না, ইমাম সাহেবের ঘরে গিয়ে দৌড়াবেন, কোনটা? ইমাম সাহেবের ঘরে আগে যাবেন? ওটা তো এলাকার হসপিটাল, আপনি পিজিতে তার পরে নিয়ে যাবে, আগে তো সদর হসপিটালে নিয়ে ছুটতে হয়, তো ওই হসপিটালটা নিজেদের তো দেখভাল করে ঠিক রাখতে হবে। আমার সোনাচাঁদ বাপ আমার, আমি যেগুলো বলে যাচ্ছি হয়তো আপনাদের কাছে নতুন কথা বা রাগ হতে পারে, কিন্তু এটাই তো বাস্তব। বলেন সোনাচাঁদ বাপ আমার, আমার সোনার মানিকেরা, ইমাম সাহেবকে সম্মান দেবে, ইমাম সাহেবকে ভালোবাসবে। তবে কি বলছিলাম, খতম, বলে হুজুর একটা খতম বিক্রি করো, 200 টাকা দিচ্ছি, খতম আবার বিক্রি করা যায় নাকি? অনেক ছেলে আবার বলে, এ শুক্রবারে আজান হয়েছে, নামাজ তামাজ পড়েছিস? নামাজ তামাজ কি আবার? নামাজের পরে শরিয়াতে কোনো কিছু লেখা আছে নাকি তামাজ বলে? তামাজ বলে কোনো ইবাদত আছে? নামাজ কালাম বলো তুমি, নামাজ তামাজ কি? এইগুলো ছেড়ে দিতে হবে, এইগুলো ভুল আমাদের মধ্যে, ছাড়ে। এই সাবেরাতের সময় হুজুর খতম বিক্রি করেন না, হাদিয়া, হাদিয়া করে। অনেকে আবার আপনাদের এলাকার দিকে যখন জলসা হয় কিতাবের দোকান বসে না, মা বোনেরা যায়, একটা কোরআন শরীফ বিক্রি করবেন, একটা কোরআন শরীফ কিনব, কোরআন শরীফ কিনব, কোরআন শরীফ কেউ কিনতে পারে? জিজ্ঞাসা করতে হয়, ও চাচা এই কোরআনটা ক টাকা হাদিয়া দিতে হবে আপনাকে? মনে থাকবে তো, মা বোনদের শেখাবে, কারণ এগুলো অপমানজনক কথা, এগুলো বলবেন না কোনো সময়। তাহলে সবে বেড়াতের মাসে কোরআনটা খুলে একটু পরিবর্তন দেখা যায়, কারণ শাবে বরাতের মাসের একটা গুরুত্ব আলাদা আছে। ভাইরা আমার বাবা জুরা, ও সোনার মালিকেরা, আমি আপনাদের আগের দিকে আগিয়ে নিয়ে যাব। এই শাবে বরাতের কথা যখন উঠে এসেছে আমি একটু বলি, এই শাবে বরাতের ফজিলত সম্পর্কে যে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা মনে হচ্ছে হয়নি, আমি তো জেগেছিলাম শুনেছি, একটু আলোচনা হয়নি। ও ভাই রে বাবা জিরা, এই শাবে বরাতটা কি? বর্তমান জামানা এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর মৌলবি আছে, এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, যারা কিনা ইসলামটাকে কেটে 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 ছোট করে দিচ্ছে, কথা ঠিক না ভুল? ইবাদত কেটে কেটে সব ছোট হয়ে গেছে,
অভাব। আপনারা সবাই মিলে উত্তর দেবেন, হ্যাঁ ছোট থেকে নিয়ে শুনে আসছেন তারাবির নামাজ করা কথা, দেখেন দিন উত্তর দেয় না, আমি আগে বাড়বো কি করে? আমি যাদের নিয়ে খেলা করছি তারা যদি না শক্ত হয় তা আমি খেলবো কাদের দিয়ে? করে কাক, একুশে তুই তারাবির নামাজ জীবনে পড়েছিস বল? উত্তর দেন, পড়েছিস? ভাইজান পড়েছে? 20 রাকাত তো, এখন নতুন করে গুজিয়েছে 8 রাকাত, একেবারে 12 রাকাত বাদ। ইসলাম ছোট হয়ে যাচ্ছে। এই যে সাবাবারাত, ভাগ্যের রজনী রাত, এক শ্রেণীর আলেম বার হয়েছে যারা বলে সাবাবারাত মানে হারাম, সাবাবারাত পালন করা যাবে না। হারাম কি জিনিস রে? তুই তো নিজে হারাম। জীবনে না নামাজ পড়লে অন্তত সাবাবারাতের রাতে মসজিদে যায়, সেই দিনটাও তাকে নামাজ পড়তে দিবি না? ও জীবনে যদি বাপ মায়ের কবরের কাছে যদি না যায় সাবাবারাতের রাতে, সাবাবারাতের পরের দিন সকালে বাপ মায়ের কবরের কাছে যায়, তুই তাও ধরে আটকে রাখবি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগি পৃথিবী থেকে পর্দা নেওয়ার আগে আমার সোনার নবী বলে গেছে যে হে আমার সোনার সাহাবারা, একটা কথা আমি বলে যাই, আবু জেহেল একদিন আমার পিছনে এসে লেগেছিল, হে মোহাম্মদ তুমি হলে লেজ কাটা, হে মোহাম্মদ তুমি নির্বংশ। আমি রাসূলুল্লাহ তখন কাঁদছিলাম, আবু জেহেলের কথাটা তো ভুল নয়, আবু জেহেল বলছে তুমি নির্বংশ, তোমার তো দুটো ছেলে হয়েছিল আব্দুল্লাহ আর ইব্রাহিম, ইন্তেকাল হয়ে গেছে। হে মোহাম্মদ তুমি আল্লাহ আল্লাহ করছো, তোমার আল্লাহর নামটা কে আগে নিয়ে যাবে? হে মোহাম্মদ তুমি আল্লাহ আল্লাহ করছো, তোমার এই আল্লাহর নামটা কিয়ামত পর্যন্ত কে জারি রাখবে? তুমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমার নামটা কিয়ামত পর্যন্ত কে জারি রাখবে? তোমার তো বংশ নির্বংশ, তুমি লেজ কাটা। আল্লাহ নবী সাহাবাদের বলছে আমি কাঁদছি, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার জন্য আমার আল্লাহ উপহার হিসেবে পাঠিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আফতার। ইয়া রাসূলুল্লাহ এই আফতার শব্দের অর্থ হলো লেজ কাটা, নির্বংশ। এই সূরাটা সবাই জানেন, আবাব সবাই জানেন, কোরআন শরীফের সব থেকে ছোট্ট সূরা, একটা সূরা একটা কোরআনের অক্ষর পড়লে কটা করে নেকি হয়, 10টা করে নেকি হয়? আমি পড়ছি আর শুনছি কটা করে নেকি পাচ্ছি? কথা বলে না, 20টা করে পাচ্ছি, কানে শুনছি আবার পড়ছি, আর আপনারা শুধু শুনছেন কটা করে? 10টা করে। আপনারা জানেন 20টা করে পাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে? আমার সঙ্গে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আগে যত আয়াত পড়ছিলাম আপনাদের পড়তে বলিনি, কারণ ওইগুলো আপনাদের মুখস্থ নেই, আর এটা তো মুখস্থ আছে, যেখানে ফায়দা আছে ছেড়ে পালাবো কেন? কথা ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী কাঁদ যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি তো আমার আল্লাহ মোছাবেই, তার আগে আপনার জন্য যে উপহারটা দিয়েছি কাল কাউসার, যে কাউসার নামক পানি যেটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীকে যে কূপটা দান করবে কাউসার। হাউজে কাউসারের আওয়াজ আপনারা শুনেছেন না? এই ঠিক এই ঘটনাকে বলা হয় সানে নজুল। এই আপনার কি না আবু জেহেল আল্লাহর নবীর পিছনে লেগেছে, এই ঘটনাগুলো যেগুলো শটে আমি আপনাদের সামনে তুলে দিলাম, এটাকে বলা হয় আরবিতে সানে নজুল। তো এইটার কারণে দেখেন উম্মতে মুহাম্মদের কতটা ফায়দা হলো, লাভ হলো। আমার আল্লাহর নবীর চোখের পানি মোছানোর জন্য প্রথমেই আমার নবীকে উপহার হিসেবে দিল ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যেদিনে এক হাত এক বিগত পরে 12টা সূর্য থাকবে, আপনার উম্মতে মুহাম্মদের মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে, পিপাসায় গলা শুকনো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ওই দিনে আপনি আপনার উম্মত উম্মতানের এক গ্লাস করে এক ঢোক করে পান করিয়ে দেবেন, যতদিন কিয়ামত থাকবে ততদিন ওরা আর একবারও মানে পিপাসিত হবে না, একবারও পিপাসিত মানে পানির পিপাসা পাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন।
আল্লাহর নবীর বিষয় চলছে, নবী নিজের জন্য যখন কানছে, আর যেই উম্মতি মুহাম্মাদের একটা ফায়দার কথা এসেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হেসে উঠেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। দেখেন নবী উম্মতের জন্য কতটা ভালোবাসে। এইবারে জানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্বংশ নন, আমার আল্লাহ আপনার বংশটাকে কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এক শ্রেণীর আলেম উলামা আছে যারা হাক্কানি আলেম, তাদের খাতিরে তারা হবে আপনার বংশধর। ইয়া রাসূলুল্লাহ, ফুরফুরার মুজাদ্দিদও আসবে, তার আল আওলাদও আসবে, হাক্কানি আলেম আসবে, যারা কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার নাম নিশানটা বাড়িয়ে নিয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আর ওই নবী ওয়াফাতের আগে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে, সেই নবী আমার কি বলে যাচ্ছে জানেন, যে আমার আল্লাহ এক শ্রেণীর আলেমকে আগে জাহান্নামে দেবে। জি, আখরি জামানা, শেষ জামানা, ডিজিটাল মার্কা যুগ, এই সেই জামানায় চলে এসেছে যে জামানার আলেমরা আগে জাহান্নামে যাবে। আজকে ইসলামটাকে ছোট করে দিচ্ছে। বছরে একাধবার করে শবে বরাত আসে, আল্লাহর নবী মদিনার মসজিদ মসজিদে নববীতে বসে আছে। ভাইরা আমার বাবা জুরা ও সোনার মালিকেরা, দয়ার নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছে। এমন সময় আল্লাহ নবীর সামনে সমস্ত সাহাবারা বসে আছে, আমার নবী ওয়াজ করে, আর সমস্ত সাহাবারা ওয়াজ শুনে, আমার আপনার নবীর আমাদের মতো ছিল না, আমাদের ওয়াজ তো হাইব্রিড মার্কা হয়ে গেছে, কিন্তু নবীর ওয়াজ আমাদের মতো ছিল না। নবীর একটা কথা, হাজার হাজার কাফেররা ইমানদার মুসলমান হয়েছে, সাহাবীরা হয়ে গেছে, ভাইরা আমার বাবা জুরা, সেই নবী আমার ওয়াজ করে। আর আল্লাহর নবীর সামনে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আব্বাস, হযরতে কাসিম, সমস্ত সাহাবারা রাজি আল্লাহু তাআলা আনহুমা, সমস্ত সাহাবারা বসে আছে। এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কি আমাদ সম্পর্কে বলেন, আর আপনি একটু জান্নাত সম্পর্কে বলেন। আল্লাহ নবী কিয়ামতের ওয়াজ, আল্লাহ নবী জান্নাতের ওয়াজ করা শুরু করলো। এমন সময় একজন সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে এসেছে, আপনার মুখ থেকে শুনেছি উম্মতি মুহাম্মাদীরা সবথেকে নাকি নসিবওয়ালা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু প্রত্যেকটা নবীর উম্মত মাতানি এসেছে ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর উম্মত আগে আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহর নবী রাসূলুল্লাহ, দয়ার নবী আমার জানালো, হে আমার সোনার সাহাবারা, হে আমার উম্মত মাতানিরা, হে আমার সঙ্গী, হে আমার হেতাকাঙ্ক্ষী সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানালাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী জানিয়ে দিলাম, সব থেকে আগে সর্বপ্রথম আমার উম্মত মাতানি জান্নাতে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দয়ার নবীর সামনে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মাতানি কি করে আগে জান্নাতে যাবে? আপনার উম্মাত উম্মাতানির আমলের পাল্লাটা, আমলের ব্যাগটা তো সবথেকে ছোট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মাতানির নেকির পাল্লাটা সবথেকে ছোট, আপনার উম্মাত উম্মাতানির নেকির বোঝাটা সবথেকে ছোট। ইয়া রাসূলুল্লাহ, এরা কিভাবে আগে জান্নাতে যাবে? কারণ আপনার উম্মাত উম্মাতানি কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, টেনে টুনে হয়তো 80 বছর, তারপরে সবার চোখ তো নীল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, 30 বছর, 60 বছর, 40 বছর, 80 বছর, আর কটা নেকি করবে যে আপনার উম্মাত উম্মাতানি আগে জান্নাতে যাবে? দয়ার নবী আমার মুচকে মুচকে হেসে বলেছিল, এ আমার সোনার সাহাবা, আমি
মোহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতানি আগে জান্নাতে যাবে। জোরে বলো, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এখনো ক্লিয়ার হয়নি, আমাদের কাছে বিষয়টা, আমাদের কাছে সাবজেক্টটা এখনো ক্লিয়ার হয়নি। ইয়া রাসূলুল্লাহ, উম্মতি মোহাম্মদি আগে কিভাবে জান্নাতে যাবে? দয়ার নবী আমার জানালো, আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে যতবারই জিজ্ঞাসা করা হবে আমি ততবারই একটাই উত্তর দেব যে উম্মতি মোহাম্মদি আগে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, 30 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর করে উম্মতি মোহাম্মদি পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, কিন্তু অন্য অন্য নবীর উম্মত কেউ আপনার কিনা 500 বছর, কেউ আবার 300 বছর, কেউ আবার 700 বছর, কেউ আবার 1000 বছর করে বেঁচেছে। ইয়া রাসূলুল্লাহ, তুলনামূলক বিচার করলে যে ওদের নেকির পাল্লাটা বেশি হবে যে, ইয়া রাসূলুল্লাহ, ওদের নেকির বোঝাটা বেশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে হিসাবে অঙ্কতে বলে ওরা তো আগে জান্নাতে যাবে, কথা ঠিক কি না? এই হিসাব তাই বলছে, কিন্তু আমার নবী বলছে না উম্মতি মোহাম্মদ আগে জান্নাতে যাবে। মুসা নবীর নাম শুনেছেন? কথা বলে না মুসা নবী কবরের পাশ থেকে হেঁটে হেঁটে আসছে, একটা বুড়ি মা কবরস্থানের পাশে বসে বসে কাঁদছে। মুসা নবী, নবীদের দিল তো নরম, হ্যাঁ বুড়ি মা আপনি কাঁদছেন কেন? আজকে আমরা মুসলমান, নবীর উম্মত আমরা হয়েছি, আমরা আমাদের দিলটা নরম করিনি। দেখেন মুসা নবী একটা শিক্ষা দিচ্ছে, বুড়ি মা কাঁদছে, মুসা নবী জিজ্ঞাসা করছে হ্যাঁ বুড়ি মা কাঁদছেন কেন? আর আজকে আমরা মুসলমানের ছেলেরা, আমাদের মধ্যে প্রায়ই ভুলটা হয়ে থাকে, ট্রেনে বাসে অটোতে এখানে ওখানে যাচ্ছে, আপনার কি না বয়স্ক মানুষ আসে, বসের জায়গায় দাঁড়িয়ে থাকে, দাঁড়াতে পারে না, চোখ দিয়ে পানি ঝরে, দাঁড়াতে পারে না, কোমরটাকে নিচু করে দেয়। আমরা মুসলমান ছেলে, আমরা পৃথিবীটা জয় করেছি আমাদের আদর্শ দিয়ে, নবী তরোয়ালের জোরে, বন্দুকের জোরে, মুখ চালানোর জোরে পৃথিবী জয় করেনি, আদর্শ দেখিয়ে জয় করেছে। আজকে যদি আপনি হোক সে হিন্দু হোক, খ্রিস্টান, কুলি, মুচি, বাগদি, কাওরা, ইতর, ইহুদি, নাসারা, যেই হোক সে তো মানুষ, তার উপরে যদি আপনি দয়া করে সিটটা ছেড়ে দেন, ওই লোকটা যতদিন, যতক্ষণ আপনার সামনে থাকবে, কেউ যদি আপনাকে গালাগালি করে, কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, কেউ যদি আপনার পাশে না দাঁড়ায়, ওই মানুষটা আপনার হয়ে কথা বললো, কথা ঠিক কিনা? আমাদের মধ্যে এই আদর্শ নাই। একটা কষ্টের কথা বলবো যে, দেখবেন আমার নিজের ছোট বাবু 2014 সালে ইন্তেকাল হয়ে গেছে। আমার বাবু রাস্তায় যেতে যেতে ইন্তেকাল হয়েছে। দেখেন মুসলমান, আজকের আমরা যদি ঠিক হয়ে যেতাম নিশ্চয়ই আমাদের গায়ের কম ভাইরা তারাও ঠিক হতো। ক্যানিং থেকে টেনে তোলা হলো, আমার বাবুর এতটাই শরীর খারাপ, এতটাই শরীর খারাপ, একটা সিট চাওয়া হয়েছে, কেউ একটা সিট দেয়নি, কেউ একটা সিট দেয়নি। আমি তখন মেদিনীপুরে জলসা করতে গেছি, কেউ একটা সিট দিচ্ছে না। লাস্টে আমার দুলা ভাই, বড় দুলা ভাই, আমার ছোট বাবুকে কোলে নিয়ে ওই ক্যানিং থেকে যাদবপুর পর্যন্ত ওই অবস্থায় কোলে নিয়ে গেছে, আর যাদবপুর ট্রেন থেকে নেমে এখান থেকে গাড়ি ভাড়া করছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। যাদবপুর থেকে নেমে যখন ওই গাড়ি একটা করা হলো, আচ্ছা ওই বাবুটা মোল্লাখালি থাকতো, এই যে মোল্লাখালির কথা বলছিলাম, যখনই মানে গাড়ি থেকে ট্যাক্সিতে তোলা হলো, ভাঙ্গুর হসপিটালে নিয়ে যাওয়া হবে, ওই গাড়িতে ইন্তেকাল করেছে। আমার আল্লাহ আমার বাবুর কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার কথা এটা নয়, ওই মানুষটা অসুস্থ মানুষ, একটা বসার জন্য সিট চাওয়া হয়েছে, একটা মুসলমানের বাচ্চা, একটা হিন্দুর বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা, কেউ একটা সিট দিল না। এই আদর্শগুলো আমাদের মধ্যে নিয়ে আসে, মানুষের উপরে দয়া করতে শেখে। আমি গর্ব করছি না, অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, নিজের কথা বলা ঠিক নাই। আমি সকালবেলায় যখন জলসা করে বাড়ি যাই, এই বাড়ি যেতে যেতে আমি কত টাকা যে রাস্তায় ছড়িয়ে দিই আমি নিজে জানি না। বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি, মাইকে মুখ দিয়ে আমি যদি মিথ্যা কথা বলি তা মরণের সময় আমার কলেমা নসিব হবে না, এত বড় কথা, তাহলে নিশ্চয়ই কথাটা সত্যি কথা বলছি।
আমি যদি যত ফকির দেখি যে আমার হাত পাতে, এই লক্ষ্মীকান্ত সকালবেলা স্টেশনে দুটো বুড়ি দুদিকে বসে আছে, একজন হিন্দু আর একজন মুসলিম, দেখে বোঝা যায়। টিকিট কেটেছি 10 টাকা, দুটো 5 টাকা দিচ্ছে, এনার হাতে দিছি, আর এদিকে হাতে এনার হাতে দিতে যাচ্ছি, দুজনে একটু সাদা কাপড়, ইনি বলছে আমার টাকা দিচ্ছে, মানে ভিখারি নয়, ওনাকে কেউ হয়তো বসিয়ে রেখে মানে টিকিট কাটতে গেছে, কিন্তু লাগছে ভিখারিদের মতো। আবার ওই 5 টাকাটা নিয়ে ওনাকে নিয়ে 10 টাকা দিয়ে দিলাম। কিন্তু আমার কথাবার্তা এইগুলো টার্গেট নয়, মানুষকে দয়া করে দান করতে শেখে। আমি আমার নিজের একটা ঘটনা বলি শোনেন, একজন হাজি সাহেব মক্কা শরীফ থেকে আমার জন্য একটা জুব্বা নিয়ে এসেছিল, আর আমি বসিরহাট থেকে জলসা করে আমি মালঞ্চ ব্রিজের নিচে নেমেছি, আর একটা মুরব্বী বাবাজি মানে মাথায় একটা টুপি আছে এরকম বড়, আর তখন ঠান্ডা ফাল্গুন মানে মাঘ মাসের ঠান্ডা, আর বাসের সামনে একটা মানে বাসন নিয়ে, কি যে মায়া লাগলো বাসন নিয়ে, বাবা আমি এক মুঠো খাবো, এক মুঠো খাবো। তা আমার হাতে 20 টাকা ছিল, টিকিট থেকে যেটা ফেরত দিয়েছে 20 টাকাটা দিলাম। আমার বলছে বাবা আমার খুব ঠান্ডা লাগে, একটা জামা। আর মুরব্বী আমি জামা কোথায় পাবো, জামা কি ব্যাগে আছে নাকি, না আমার একটা জামা দিতে হবে। আরে আমার জামা আপনার গায়ে বড় হবে। আমি ব্যাগটা খুললাম, ঠান্ডার একটা উলের টুপি আমার কাছে ছিল, ওনার মাথায় পরে দিলাম, বাবা যে আমার একটা জামা। ওই যে হাজি সাহেব যে জুব্বাটা দিয়েছিল ব্যাগটা খুলে ওনাকে দিয়ে দিয়েছি। আর এখান থেকে 15 দিন পিছনের কথা বলছি, একজন হাজি সাহেব ওমরা হজে গেছিল, তা আমার সঙ্গে যে মাওলানা ছিল বলছে যে মানুষের জন্য দয়া করে আল্লাহ তার জন্য দয়া করে। মনে মনে ভাবছি যে মক্কা শরীফের একটা তোহফা, আল্লাহ তো এখনো নিয়ে যায়নি, একটা হজের জুব্বা পরে জলসা করতে দিয়ে দিলাম। তো যাই হোক, গত 15 দিন পিছনে একজন হাজি সাহেব মক্কা শরীফ থেকে এসছে, আমার জন্য 3টে জুব্বা নিয়ে এসছে। তার এলাকায় জলসা করতে গেছিলাম, কি ভালো লেগেছে, আমার নিয়ে আমার বাড়িতে আমার মায়ের কাছে রেখে গেছে, আমি গিয়ে দেখি না 3টে জুব্বা। কিন্তু কথা হলো দেখেন, এই জন্য আমি মুসলমানকে বলছি মানুষের উপরে উদার হয়ে যান, দয়া করে, যেমনটা ঠিক মুসা নবী করেছে। তা আমার এই আলোচনা এইটাই, উম্মতি মুহাম্মাদি আমরা, আমাদের হায়াত 30 বছর 40 বছর 60 বছরে গিয়ে আটকে যাচ্ছে, আর অন্যান্য নবীর উম্মতের জন্য কি হচ্ছে দেখেন। পয়েন্ট কিন্তু শবে বরাত, শবে বরাতের নিয়ে কথাগুলো উঠে আসছে, শবে বরাতের কথাগুলো আপনাদেরকে বোঝাবো। মুসা নবী জিজ্ঞাসা করলো, বুড়িমা তুমি কাঁদছো কেন? বাবা আমার একটা বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, আমার বাচ্চাটার জন্য মনটা খুব কাঁদছে, তাই কবরের কাছে এলাম, কাঁদছি ওই জন্য। বুড়িমা তোমার বাচ্চার বয়স কত? বলে আমার বাচ্চার বয়স 500 বছর। কথা বুঝলেন না, 500 বছর। তা মুসা নবী বুড়িমার মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, ও বুড়িমা এটা আবার অন্য রেওয়ায়তে এসেছে 250 বছরে, 250 হতে পারে 500 হতে পারে। তো মুসা নবী হাত বুলিয়ে দিয়ে বলছে, বুড়িমা তুমি কাঁদছো, তোমার তো কোলে, তোমার পিঠে তোমার বাচ্চাটা ওই 250 বছর বা 500 বছর তোমার কোলে ছিল, আর উম্মতি মুহাম্মাদীদের জন্য কি হবে জানো বুড়িমা? কি হবে বাবা? উম্মতি মুহাম্মাদী মাত্র 60 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, তার উপরে আর বাঁচবে না। বুড়িটা তো অবাক শুনে, হ্যাঁ ও বাবা ওরা 100 বছর হায়াত নিয়ে কি করবে? ওরা ঘর বাড়ি তৈরি করবে। বলছে ঘর বাড়ি তৈরি করবে? উম্মতি মুহাম্মাদীরা এমন ঘর করবে, অট্টালিকা তৈরি করবে, ওদের ঘরগুলো এরকম করে এইরকম করে দেখতে গেলে তোমার ঘাড় ব্যথা হয়ে যাবে। বুড়িমা ওরা শুধু ঘর করবে না, দুনিয়ার জমিনে ঘর করে ওরা শান্তি পাবে না, ওরা চাঁদে গিয়েও ঘর করবে। মুসা নবীর কথাটা খেটে গেছে কিনা, চাঁদে যাচ্ছে মানুষ যাচ্ছে কিনা? বুড়িমা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, হ্যাঁ গো বাবা ওরা সংসার ধর্ম করবে? সংসার ধর্ম করবে, সব করবে। তো বুড়িমা বলছে, আমি যদি ওই জামানাটা পেতাম না, তা আমি কোন একটা গাছের ডালে বসে বসে কয়টা বছর ওই কাটিয়ে দিতাম। কথা বুঝলেন না? তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, দয়ার নবী আমার বলছে যে উম্মতি মুহাম্মাদী আগে জান্নাতে যাবে, আর অন্য অন্য নবীর উম্মতরা পরে যাবে। কিন্তু এখন একটা অঙ্ক দেখা গেল যে এখানে হিসাব করলে দেখা যাবে যে অন্য অন্য নবীর উম্মতরা
বেশি হায়াত পেয়েছে, ডবলের ডবল, দশ ডবল, পাঁচ ডবল করে হায়াত পেয়েছে, সেই তুলনায় আমরা অনেক সীমিত কম। সাহাবারা একই প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সোনার নবী, আমার উম্মতি মুহাম্মাদী কিভাবে আগে জান্নাতে যাবে? এদের তো ষাট বছর, একশো বছর, তার উপরে আর যায় নাই, আর ওরা পাঁচশো বছর, সাতশো বছর, আড়াইশো বছর, তিনশো বছর। ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে আমাদের নাকির পাল্লা বেশি ভারী হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে ওদের নেকির পাল্লাটা হয়তো বেশি হয়ে যাবে। তার নবী আমার বললো, না 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 না, আমার উম্মতি মুহাম্মাদীদের নেকির ব্যাগটা, নেকির বোঝাটা, নেকির পাল্লাটা অন্য অন্য উম্মতদের থেকে বেশি হবে। জোরে বলো, আর একটু জোরে বলো, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা কিভাবে সম্ভব? দয়ার নবী আমার জানালো, আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য অফার দিয়েছে, আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য ফ্যাসিলিটি দিয়েছে, বছরে 365টা দিন আসবে, তার মধ্যে আমার আল্লাহ লাইলাতুল কদর, আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য কদরের রাত দেবে, আমার আল্লাহ শাবে বরাত, আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য দেবে। ও সোনার মালিকেরা, ও মুসলমানের ছেলেরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এ সোনার চাঁদ মানিক আমার, এ আমার সোনার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানালাম, আমার গুনাহগার উম্মত উম্মত আমি, ওই শাবে বরাতের রাত্রি রে, ওই শাবে কদরের রাত্রি রে, জেগে জেগে দুরাকাত করে নামাজ পড়বে। আরে মুসা নবীর উম্মত, পাঁচশো বছরে জেগে জেগে যে নামাজ পড়েছে, আমার গুনাহগার উম্মত উম্মত আমি, এই শাবে বরাতের রাতে, এই শাবে কদরের রাতে, ওদের পাঁচশো বছরের নামাজ একদিকে রাখলাম, আর আমার গুনাহগার উম্মত উম্মত আমি ওই শাবে বরাত, শাবে কদরের রাতে দুরাকাত নামাজ পড়লে ওদের থেকে ডবল, অর্থাৎ হাজার বছরের নাম নেকি দেওয়া হবে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে, এ সোনার সাহাবা, ওরা ওদের নবীর ধর্ম গ্রহণ করবে, ওরা তাওরাত পড়বে, ওরা ইঞ্জিল পড়বে, ওই পাঁচশো বছর জেগে 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 যত পড়লে যত নেকি হবে। আমার গুনাহগার উম্মত উম্মতানিরা, সবে বারে সবে কদরে রাতে জেগে 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 যদি আল্লাহর কোরআনটা পড়ে নাই, ওদের পাঁচশো বছর পড়লে যে নেকিটা হবে, এরা একটা রাতে পড়লে আমার আল্লাহ এক হাজার বছরের নেকি দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জিরা, আজকে এক শ্রেণীর আলেমে ওই নবীর কথাটা কিন্তু খেড়ে যাচ্ছে। দয়ার নবী আমার বলেছে, এক শ্রেণীর আলেম আগে জাহান্নামে যাবে। ভাইরা আমার বাবা জিরা, তাই এক শ্রেণীর আলেম বলে সবে বারাত মানা যাবে না, কারণ আল্লাহর সুন্দর অফার তাদের পছন্দ হয় না। ওরা তেড়েল মার্কে আলেম, ওরা জাহান্নামী আলেম। ও ভাইরা বাবা জিরা, জীবনে শুনেছে বলেন তো, ফুরফুরা পীর মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কি বলে, জান্নাতি নাকি জান্নাতি নয়? জান্নাতি তো পাঁচ হুজুর কে বলে, জান্নাতি নাকি জান্নাতি নয়? জীবনে কোন সময় শুনেছেন ফুরফুরা হুজুরে বলে এই সবে বরাত মানা যাবে না? ও ভাইরা বাবা জিরা, না না, আজকে এক শ্রেণীর মানুষ বলে এই সবে বারাত, এক শ্রেণীর আলেম বলে সবে বারাত, আপনারা সাধারণ মানুষ, আপনাদের কাছে এবারে একটু খুলে খুলে বলে দি, এই সবে বারাত শব্দের অর্থ, এই সবে বারাত, এই ভাষা, এই ল্যাঙ্গুয়েজটা, এটা বাংলা নয়, হিন্দিও নয়, ইংলিশও নয়, আরবিও নয়, সবে বারাত, এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর এটা দক্ষিণ চব্বিশ পরগনায় বাংলা করলে অর্থ দেখা যায় ভাগ্যের রজনীর রাত। ও সোনার মালিকেরা, এইবারে প্রশ্ন আসবে, ভাগ্য তো আমার আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনের পাঠানোর,
পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু কে কি করবে, কে কোন দিনে মরবে, কে কোন দিনে হবে, কে কোন দিনে কি খাবে, কে কোন দিনে লড়ির তলায় যাবে, কে কোন দিনে জমি কিনবে, কে কোন দিনে আর কোথায় বিয়ে হবে। আমার আল্লাহ ওই পঞ্চাশ হাজার বছর আগে লিখে দিয়েছে। সোনার চাঁদের মালিক আমার এই কথাটা সঠিক, এই কথাটাকে বিশ্বাস করতে হবে। কিন্তু মায়ের পেটে চার চল্লিশ মানে চার মাস যখন হবে, আমার আল্লাহ ওই ভাগ্যটা আবার রিনিউ করে। ড্রাইভারদের লাইসেন্স থাকে না, লাইসেন্স রিনিউ করতে হয় না মাঝে মাঝে। আমার আল্লাহ মায়ের পেটে যখন মানুষ ছিল, চার মাস যখন হয়েছিল, আমার আল্লাহ রিনিউ করে দিয়েছিল এই মানুষটা এই দিনে পৃথিবীর জমিনে আসবে, এই বড় লোক হবে, এই এত টাকার মালিক হবে, এই লোকটা অমুক মেয়ের সাথে বিয়ে করবে, এর চারটে পাঁচটা ছেলে হবে, আর এর এতদিন হায়াত থাকবে। আমার আল্লাহ রিনিউ করে দেয় ভাই রে আমার বাবা জিরা গা। আর সবে বেলাতে রাতে আমার আল্লাহ এই নির্ধারিত এই রাত্রায় আবারও মানুষের তকদিরে রিনিউ করে। ও সোনার মানিক আমার, ঠিক যেমনটা বোঝানোর জন্য ফের আমি আপনাদের বলতে চাই, আমার যেমন প্রতি বছর আমাদের ব্যবসার একটা করে হাল খাতা করি, নতুন করে একটা খাতা পাল্টাই, আমার আল্লাহ রিনিউ করে দেয় এই সব রাতে রাতে। কোন মানুষ যদি জেগে জেগে আল্লাহ দরবারে কানে, কোন মানুষ যদি জেগে জেগে আমার আল্লাহর দরবারে সেজদা অবস্থায় কাঁদে, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোন মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমার আল্লাহ ফেরেশতাদের বলে ওই দেখ ওই কদম তলায় ওই মুরব্বী বাবা জিরা ওই জন যুব ভাইরা রাতের বেলায় না ঘুমিয়ে আমি আল্লাহ সবে বেড়াতে রাতকে উদ্দেশ্য করে নামাজ পড়ে। ফেরেশতারা তোমরা লুকিয়ে দাও, লিখে দাও, লিখে দাও, আর বছরে ও দু বিঘে জমি কিনবে। জোরে বলো এ আমার ফেরেশতারা রাতের বেলায় জেগে জেগে কোরআন পড়ে। লিখে দাও, লিখে দাও, লিখে দাও, ওর নসিবটা আমি আল্লাহ বড় করে দিয়ে ওর মাটির বাড়িটা আর বছরে পাকা বাড়ি ছাদওয়ালা হয়ে যাবে। জোরে বলো। আর সবে বেড়াতে রাতে এক শ্রেণীর মানুষ আছে, সবে বেড়াত মানব না, কবর জিয়ারত করা যাবে না, আমরা সবে বেড়াত মানব না। তাই এক শ্রেণীর মানুষ ওই দিনে আবার বেশি করে খাওয়া খাই করে কম্বল চাপা দিয়ে ঘুমাই। এক শ্রেণীর মানুষ ওই দিনে এক শ্রেণীর ছেলেরা কলকাতা আর দিল্লির আইপিএল খেলা হবে বলে ওরা সবে বেড়াতে রাতে ইবাদত করবে না, আইপিএল নিয়ে পড়ে থাকবে। আমার আল্লাহ বলে ফেরেশতা ওই ছেলেটার কপালে লিখে দাও, লিখে দাও, ক্যানিং থেকে অটো উঠে বাড়ি আসবে, আর আপনার কিনা কলতলার কাছে অটোটা উল্টে যাবে, সবাই ভালো থাকবে আর ওর ঠ্যাংটা ভেঙে যাবে। লেখো রিনিউ করা হচ্ছে। ও সোনার মানিক লক্ষ্য করে দেখা যায় সমস্ত ছেলেরা ইবাদত করতে যায় আর ওই ছেলেটা ইবাদত করতে যায় না। এ ওর নসিবে লিখে দাও, লিখে দাও, ওই যে ছেলেরা ইবাদত করতে যাচ্ছে এরা সব ইমানদার মেয়ের সাথে, সাদা সাদা মেয়ের সাথে বিয়ে হবে, আর যে ছেলেটা সবে বেড়াতে রাতে আইপিএল নিয়ে পড়ে আছে, নাকে তেল দিয়ে ঘুমায়, এর নসিবে একটা ট্যারামার্কা বউ হবে। জি এটাই হয় ভাইরা আমার বাবা জিরা। তাহলে এই সবে বেড়াত এটা ফার্সি শব্দ, এক শ্রেণীর আলেম এটা নিয়ে বিরোধিতা করে যে সবে বেড়াত আল্লাহর কোরআনে নাই তাই মানা যাবে না। ওরে তেড়েল মার্কা আলেম, আল্লাহর কোরআনে তো নামাজের কথা নাই, নামাজ শব্দ তো আল্লাহর কোরআনে নাই, তুমি নামাজ পড়ো কেন? রোজা শব্দ তো আল্লাহর কোরআনে নাই, রোজা কেন করো? পীর কেন মানো? পীর শব্দ তো আল্লাহর কোরআনে নাই। অনেকে বলে পীর আবার কি রে, পীর পীর মানবি কেন, কোরআনে আছে পীর শব্দ। আরে পীর তো ফার্সি শব্দ, নামাজ এটাও ফার্সি,
আর রোজা এটা হলো বাংলা। ও সোনার মালিকেরা, আল্লাহর কোরআনে বলা আছে সালাত মানে হলো নামাজ, আল্লাহর কোরআনে বলা আছে, নবীর হাদিসে বলা আছে সিয়াম, সিয়াম মানে হলো রোজা। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর কোরআনে বলা আছে ওলিয়াম মুর্শিদা, মুর্শিদ শব্দের অর্থ হলো পীর। আর সবে বরাত আল্লাহর কোরআনে নাই, কারণ ওটা ফার্সি শব্দ, ফার্সি শব্দ কি কোরআন, আরবি শব্দ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা মানে হলো ভাগ্য রজনীর রাত, যাকে ফার্সিতে বলা হয় শাবে বেরাতের রাত। শোনা হচ্ছে তো মানিক আমার, আমি আপনাদের ফের বোঝানোর জন্য আল্লাহ নবীর একটা হাদিস বলি, দয়ার নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, হে নবীর সোনার সাহাবারা, হে আমার সোনার নবীর উম্মাত উম্মাতানিরা, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম, আমি সবসময় নবীর যেমন সঙ্গী ছিলাম, তোমরা সাহাবা, তোমরা আল্লাহর নবীর 12 ঘন্টার সঙ্গী, তোমরা আল্লাহর নবীর 16 ঘন্টার সঙ্গী, কিন্তু আমি আয়েশা আমার নবীর 24 ঘন্টার সঙ্গী। আমি আয়েশা আমার নবী রাতের বেলায় কি করতো, আমি আয়েশা সব কিন্তু জানি। এ উম্মতি মুহাম্মাদি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে যে রমজান মাস 30টা রোজা ফরজ। ভাইরা আমার বাবাজিরা, শবে বরাতের দিনে, শবে বরাতের রাতে কি আমল করবেন ভালো করে এই হাদিস থেকে বুঝে নেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ উম্মতে মুহাম্মাদি, আমি আয়েশা জানিয়ে দিলাম রমজান মাসের রোজা ফরজ, আর এই ফরজ রোজাগুলো 11 মাস পরে করার জন্য নিজের একটা পরিস্থিতি নয়, যেমনটা পরিস্থিতি আল্লাহর নবী নিত, তাই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30টা রোজা কোনো সময় একটাও কাজা করতো না, কোনোদিন 29টা করে একটা কাজা কোনোদিন করতো না, করতো না, আল্লাহর নবী 30টা করে রোজা করতো। কিন্তু দয়ার নবী এই রমজান মাস ছাড়া কোন মাসে যদি বেশি বেশি রোজা করতো, ওই মাসটা ছিল শবে বরাতের শাবান মাস। জোরে বলো, আর একটু জোরে বলো, সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জিরা, এইবারে ভালো করে বোঝার চেষ্টা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, হে উম্মতি মুহাম্মাদি, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে একটা নয় দুটো নয়, এক থেকে নিয়ে 15 পর্যন্ত 15টা দিন রোজা রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জিরা, এই 15 পর্যন্ত গিয়ে আল্লাহ নবী স্টপ করে দিত আর রাখতো না। ও সোনার মালিকেরা, আমরা উম্মতি মুহাম্মাদি, নবী যেমন ওয়াজ করেছে আমরা বক্তা, আমরা কি নবীর মতো ওয়াজ করতে পারবো? নবী 15টা করে রাখতো, আমরা 15টা করে না রাখতে পারলে সবে বেরাতের সময় কেউ একটা, কেউ আবার দুটো, কেউ আবার চারটে, কেউ আবার ছটা, কেউ আবার তিনটে করে রোজা রাখে। আর অনেক তেড়েল মার্কা মৌলবি বলে সবে বেরাতের রোজা হারাম রাখা যাবে না, বলে না বলে না, ইসলামটাকে ছোট করে দিচ্ছে। একটা শুক্রবার নামাজ পড়তে গেছে একটা মসজিদে, বিশ্বাস করেন জুম্মার নামাজ প্রথম থেকে যা তালমাল দেখছি আমি বুঝতে পারছি যে আজকে নামাজ আমার কি হবে, এরম খুলে কোনো হুজুর ওয়াজ করবি নি, নিজের ভুল নিজে কেমন বলছি, দেখ নিজের বদলাম নিজে করছি। আজ করতে গেছি, এই নামাজ পড়তে গেছি, এখন নামাজ হচ্ছে তো দু রাকাত ফরজ নামাজ আত্তাহিয়াত হচ্ছে, আর পাশে দেখছি একদল মানুষ এই আঙুলটা নিয়ে শুধু এরাম 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 করছে। আমি মনে মনে করি কিরাম হচ্ছে, আমি একটু আর চোখে দেখতে পেয়েছি, দেখছি যে খুব ভালো লাগছে তো সব এক লাইন দিয়ে এরাম হচ্ছে, আমি আবার কি করেছি জানেন, আমি এরাম করে ঘুরে আবার ভালো করে দেখছি কিরাম লাগছে, আমি দেখছি তো খুব সুন্দর লাগছে। আরে আমি তো জানি আমার নামাজ কি হচ্ছে, আমার তো বাড়ি গিয়ে আবার নিজে নিজে নামাজ পড়ে নিতে হবে, কথা বুঝলেন না? আরে আজান হচ্ছে, আচ্ছা আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে?
ইমান তো আরো মজবুত হবে। আমরা আজান দিয়ে আল্লাহু আকবর আল্লাহু আকবর দুবার করে বলি, ওরা ইসলামটাকে ছোট করে দিয়ে একবার করে বলে। আরে নবীর নাম নিলে তার হায়াত কমে যাবে বলে মনে হচ্ছে? তার সম্মান তো আল্লাহ বাড়িয়ে দেবে। আজানের সময় দেখি না একবার মোহাম্মদ রসুলুল্লাহ বলছে, তকবীর হবে, তকবীরের সময় আমরা চারবার করে বলি, ওরা দেখি না দুবার করে বলছে। সব ছোট ছোট হয়ে গেছে সব, ই কোন জায়গায় এলাম ইসলামে এত ছোট হয়ে গেছে এই জায়গায়। তো যাই হোক, তা আমি বুঝতে পারছি যে আজকের কি হবে। সেই ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তাও দেখি না বাংলায়। সে একবার খুতবা দিল, ওই আজান ওই একবার হলো, দ্বিতীয়বার আর আজান দেয়নি। ও দেখি না এবারে মসজিদে মেম্বারের জায়গায় দাঁড়িয়েছে, আর এ তকবীরের লাইন দিয়ে আমি মনে মনে করছি আজকে নামাজ হবেনি। ভালো করে বসে আছে, দেখি না আত্মহিয়াত এরকম 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 করছে। আমি একটু ঘাড় ঘুরে দেখছি যে বিরাট ব্যায়াম চলছে। তো এ তোকে হাতে ব্যথা হয়েছে? তোদের বউর কাছে বললি তো এই রসুন তেল গরম করে দিয়ে মালিশ করে দেবে, তো নামাজে এসে এ কি চলছে? আবার ভালো করে বোঝার চেষ্টা কর। সকালবেলা মানে নামাজ শেষ হয়ে গেছে, সব যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। তা আমি ইমাম সাহেবের ডেকে বলছি, ইয়াং মানুষ তো, সেও ইয়াং মানুষ। আমি বলছি ভাই, এ তো তোমরা ইসলামে সব কেটে কুটে বাদ দিচ্ছ, তো এই ঠান্ডার সময় অজু বাদ দিতে পারো না? তা বলছে আমাদের একটা কিতাব লেখা চলছে, তাতে খুব তাড়াতাড়ি অজুটা বাদ চলে যাবে। কথা বুঝলেন? ইসলাম কোন জায়গায় চলে গেছে? আরে জীবনে কোন সময় রোজা রাখে না, ও সবে বেড়াতে সময় একটা রোজা রাখবে, রমজান মাসের পরিস্থিতিটা করবে, তুমি বলে দিচ্ছ হারাম। ও জীবনে বাপ মায়ের কবরের কাছে যায় না, সবে বেড়াতে সময় যাবে, তুমি তাও বলে দিচ্ছ কবর জিয়ারত করতে যাওয়া হবে না, ওটা হারাম না যায়। ও জীবনে কোনো সময় মসজিদে যায় না, বন্ধু বান্ধবের পাল্লায় অন্তত সবে বেড়াতে রাত্রে গিয়ে দু রাকাত চার রাকাত বড় রাকাত করে নামাজ পড়ে, আর তুমি এমন ফতোয়া দিচ্ছ ও আর জীবনে কোনো সময় মসজিদে যায় না। কথা ঠিক না ভুল না? এদের থেকে বেঁচে থাকবে। ইহুদিরা খুব চেষ্টা করে যাচ্ছে পৃথিবী থেকে মুসলমানদের মিটিয়ে দেবে, ধ্বংস করে দেবে, কিন্তু যতদিন ফুরফুরার আওলাদরা অন্তত থাকবে ততদিন বাংলা থেকে মুসলমানদের ঈমানটা নষ্ট করা যাবে না। কথা ঠিক না ভুল? লাস্টে ওরা যখন পারছে না, এইবারে সিদ্ধান্ত করলে একটা কাজ কর, কি জানিস, ওরা মুসলমান থাক, ওদের ভিতর থেকে ঈমানটা তুলে নে। আমি মানুষ দাঁড়িয়ে আছি, আমার ভিতর থেকে যে আমার ভিতরের যে আসল মেশিন রুহুটা, এই রুহুটা তুলে নিলে আমাকে কেউ আর রেজাউল ইসলাম বলে ডাকবে কি বলবে বলেন তো? লাশ কি বলবে? মাইয়েত লাশ। তা আপনি মুসলমান, আপনার ভিতর থেকে ঈমানটা তুলে নেওয়া হলো। আমি যদি জানতে পারি আপনার মধ্যে ঈমান নেই, আমি বলবো আপনি মুসলমান। ইমানবিহীন মুসলমান হতে পারে? মুসলমান থাকতে পারে না? তা ওরা চক্রান্ত চালাচ্ছে যে ওদের মধ্যে থেকে আসল আসল ইবাদতগুলো টেনে বার করে নিতে হবে, ওদের মধ্যে থেকে ইমানটা টেনে বার করে নিতে হবে। আমার ইয়াং ভাইরা যারা আছে এরা খুব ভালো করে বোঝে, যে ওই মোবাইলের কথা বলছিলাম, হোয়াটসঅ্যাপের কথা বলছিলাম, এই হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ভুল মেসেজ আছে, সারাদিনে দু তিনটে আমার কাছে অনেক সাধারণ ছেলেরা পাঠিয়ে দেয়। কি করে জানেন? লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাঁচজনকে সেন্ড করে দাও, দুদিনের মধ্যে তুমি একটা ভালো সুখবর পাবে। এ ভাই ভুল বলছি না ঠিক বলছি? এটা কোনো মুসলমানের কাজ না, ইহুদিদের কাজ। ভালো করে এই বিষয়টা নিয়ে ভেবে দেখো, আমি মুসলমানের ছেলে, আমি সাধারণ মানুষ, আমি কি করেছি? লিখে দিয়েছি যে এই যে আল্লাহর একশোটা নাম সিফাতি নাম আছে, কুড়ি জনকে পাঠিয়ে দাও, তিন দিনের ভিতরে তুমি একটা ভালো খবর পাবে। আর এইটা ওই সঙ্গে সঙ্গে ওই ছেলেটা কুড়ি জন কেন, দুশো জনকে পাঠিয়ে দিচ্ছে, শুধু সেন্ড করছে, ভালো খবর পাবে। এই আসে তিন দিনের মাথায় এই ছেলেটা যখন একটা ভালো খবর পাবে না, আল্লাহর উপর থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ভুল? এই বিশ্বাসটা নষ্ট করানোর জন্যই ওরা ইহুদিরা এইভাবে পাঠাচ্ছে। কিছুদিন আগে একটা জেরক্স দোকানে গেছি, আর একটা কলেজের মেয়ে এসছে, আমি অন্তত মেয়েটাকে চিনি, সেও আমাকে চেনে, হাতে একটা কাগজ। কি খবর রে? এই কাগজ মোড়া খুলেছে আর আমার নজরে পড়ে গেছে, ওই লেখা আছে মদিনা শরীফে একজন মানুষ স্বপ্ন দেখেছে যে উম্মতি মুহাম্মাদীরা কোরআন পড়া ছেড়ে দিয়েছে, উম্মতি মুহাম্মাদীরা কোরআন শরীফ পড়বে, আমার নবী মদিনা শরীফে
মানে কি বলা যায়, ওরা কোরআন শরীফ পড়বে, ওদের ঈমানটা মজবুত হবে। আর ঈমানটা যাদের মজবুত হয়ে যাবে তাদের 5 বছরের মধ্যে 50 বিঘে করে জমি, মানে জমি হয়ে যাবে। এই ধরনের কাগজটা যখন আমি আর চোখে দেখেই বুঝতে পেরেছি কি খবর, এই কাগজটা কি হবে। আর ওর নিচে লেখা থাকবে, তুমি যদি 500 জনকে এটা বিলিয়ে দিতে পারো, যদি 500 জনকে দিতে পারো, তাহলে তোমার নসিবটা কপালটা বড় হয়ে যাবে। ও তো কলেজে পড়া মেয়ে, ও ইসলাম সম্পর্কে কতটা জানে। ও কি করেছে, বলে ভাই আমার এটা তাড়াতাড়ি করে 50টা ছাপিয়ে দাও দিন দেখি, জেরক্স করে দাও। আর এটা কি হবে, বন্ধু বান্ধবদের দেবো, ভালো খবর পাবে। ভালো খবর কি পাবি রে তুই, তোর মনে হয় যে বেশি ভালোবাসতো সে আর একটু বেশি করে ভালোবাসবে, এই আশা নিয়ে মানে ছাড়ছিস নাকি। কিন্তু না, এটা তোমার ঈমান চুরি করে নেওয়ার এটা একটা পন্থা, এটা একটা রাস্তা। আমার জওয়ান যুবক ভাইরা, এইগুলো এই মেসেজ এইগুলো থেকে বেঁচে যাবে, এগুলো এড়িয়ে যাবে, এগুলো কোনো সময় যাবে না। আর তারা এক ওই ইহুদিরা এক শ্রেণীর আলেমকে টাকার লোভ দেখিয়ে, টাকা দিয়ে টাকার লোভ দেখিয়ে এই সমস্ত ভুল মেসেজগুলো ছড়াচ্ছে। এই কিছুদিন আগে একটা বাংলাদেশের মসজিদের ইমাম একটা মৌলানা সাহেবকে এলাকার লোকরা এত কেলানো কেলিয়েছে ভাই, কেলিয়ে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে। লোক সাবেরাতের বিরুদ্ধে কথা বলে, ও একদম কলেমার বিরুদ্ধে কথা বলছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ উসকে বাদ মোহাম্মদ রসুলুল্লাহ পড়না হারাম হ্যায়। যে দুআকে আন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ পড়েগা উসকা নামাজ ফাসিক হয়ে যায়গা, বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এলাকার লোকরা ছিল সব ইমানদার, এত মার মেরেছে। গোদা বাংলায় একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এত মার যখন মেরেছে, এগুলো কোথায় পেয়েছিস বল, কোন কিতাবে পেয়েছিস, কোন হাদিসে আছে? বলে হাদিস কোনো জায়গায় পায়নি, কিতাবে কোনো জায়গায় পায়নি, তবে 1 লাখ টাকা পেয়েছি, ওই জন্য করে আমার এই বলতে হয়েছে, তাই বলছি। ও টাকার আশায় দেখেছে, আমার নবী এদের জন্যই বলে গেছে যে এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে আগে, এদের জন্য জাহান্নামে যাবে। আমরা ইমানদার মানুষ, আমরা দাদা হুজুর কেবলার ভক্ত পাগল, দাদা হুজুর কেবলা যে রীতিনীতি শিখিয়েছে, আচ্ছা দাদা হুজুর কেবলার একটা রীতিনীতি কেউ ভুল দেখাতে পারবে? আজকে যারা বড় বড় কথা বলে, আমি আপনাদের কাছে একটা সংক্ষেপে বলছি, হুসামউদ্দিন মাদানী রহমতুল্লাহ আলাইহি দেবন মাদ্রাসায় 17 বছর যিনি বুখারি শরীফ পড়িয়েছে, জাতা মানুষ বলে মনে হচ্ছে। যারা এই সমস্ত ফতোয়াগুলো দেয় তাদের বড়রা কি বলেছে দেখেন, দাদা হুজুর কিবলা সম্পর্কে বলছে, আমি হুসামউদ্দিন মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলছি, উনি ওনার একটা কিতাবে লিখেছে, কিতাবটার নাম হলো স্বপ্নযোগে দয়ার নবী। এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আমি হুসামউদ্দিন মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আমি যতবার ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে আমার দয়ার নবীকে দেখ আমার দয়ার নবীকে দেখেছি, ততবারে আমার নবীর সামনে ফুরফুরার পীর আবু বকরকে বসে থাকা অবস্থায় দেখেছি। একটু জোরে বলে, আর একটু জোরে বলে, দেখেছেন ওপর মহল, ওপর মহল কেমন সম্পর্ক ছিল। আর এখন তারা এসে দরুদ পড়া যাবে না, কলেমার পরে মোহাম্মদ রসুলুল্লাহ বাদ দিয়ে দাও, সাবে বেরাত চলবে না, কবর জিয়ারত চলবে না, এ মানবেন আপনারা? মানবেন না? মানবেন না, যাই হোক বাপ।